আসসালামু আলাইকুম, ইতালিয়ান প্রবাসী চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে অনেক জল্পনা কল্পনার পরে 12 তারিখ দুপুর 12:35 মিনিটে চার্টার ফ্লাইট ঢাকা থেকে রোমের উদ্দেশ্যে রওনা দেয়। সেখান থেকে আমাদের কিছু প্যাসেঞ্জার এবং রিপোর্টার সরাসরি আমাদেরকে জানিয়েছেন ওইখানকার অবস্থা, যেখানে গতকালকে অনেককেই বলেছে যে আপনার করোনার সনদপত্র ছাড়া, নেগেটিভ সনদপত্র ছাড়া যেতে পারবে না। কিন্তু আজকে যারা গিয়েছে তারা সরাসরি রিপোর্ট করেছে যে না, করোনার কোনো নেগেটিভ সনদপত্র লাগবে না, জাস্ট এয়ারপোর্টে আপনারা সরাসরি একটা সেলফ ডিক্লারেশন ফর্ম ফিল আপ করলেই হয়ে যাবে, এছাড়া আর কোনো প্রবলেম নেই। সবাই খুব স্বাভাবিকভাবে নর্মাল নিয়মকানুন মেনেই গিয়েছে এবং এয়ারপোর্টে কোনো প্রবলেম হয়নি এখন পর্যন্ত। আসুন শোনা যাক সরাসরি এয়ারপোর্ট থেকে দিগন্ত জন ভাইয়ের মুখে। আসসালামু আলাইকুম। জি, আমরা এখন বোর্ডিং পাস নিয়ে আমরা এখন ইমিগ্রেশনে আসছি ইতালির উদ্দেশ্যে। আজকে চার্টার ফ্লাইটে আমরা যাচ্ছি, তো ইনশাল্লাহ এই পর্যন্ত ইমিগ্রেশন পর্যন্ত এখন আসলাম। তো আমাদের কখনোই কোনো এয়ারপোর্টে কোনো জায়গায় কোনো ঝামেলা হয়নি। আমরা প্যাসেঞ্জার যারা আছি সবাই সুন্দরভাবে যাচ্ছি, ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি কোথাও। যাদের মাধ্যমে আজকে আমাদের এই ফ্লাইটের সফলতা হয়েছে তাদের কিছু ধন্যবাদ জানাই মনের স্থল থেকে, ধন্যবাদ মানান থেকে, ধন্যবাদ সবাইকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ইমিগ্রেশনও এখন পাস করবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছি যে এখানে কোনো সমস্যা নেই, সুন্দরভাবে সব কিছু হচ্ছে। এখানে সব কিছু সিকিউরিটি, সব কিছু চেক হচ্ছে, কোনো সমস্যা নেই এখানে। সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে ইতালিতে পৌঁছাতে পারি। এতক্ষণ আমরা শুনলাম দিগন্ত ভাইয়ের মুখে এয়ারপোর্টের পরিস্থিতি, এখন আমরা শুনব রিমিনি বিশিষ্ট ব্যবসায়ী সোহেল ভাইয়ের মুখে এয়ারপোর্টের পরিস্থিতি, এবং সাথে সাথে রয়েছে রিমিনিরই আরেকজন ব্যবসায়ী রুহুল আমিন ভাইয়ের বক্তব্য। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 12 জুন 2020। আলহামদুলিল্লাহ, আমরা কোনো সমস্যার সম্মুখীন না হয়ে আমরা ইমিগ্রেশন পাস করতে পারছি। আমাদের অ্যাম্বাসি থেকে, ইতালি অ্যাম্বাসি থেকে দুজন লোক ছিল, ওনারা সমস্ত ডকুমেন্টগুলো চেক করছে, শুধুমাত্র হেলথ ডিক্লারেশন ফর্ম লাগছে, আর কোনো সমস্যা হয় নাই। মান্না ভাইকে ধন্যবাদ, সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের বিমানের এমডি ওনাকেও ধন্যবাদ। জি, রুহুল আমিন ভাই, আপনি কিছু বলেন। জি, ইনশাল্লাহ আমরা সুস্থ মতে আসছি, কোনো সমস্যা হয় নাই। মানুষে অনেক গুজব ছড়াইছে, আসলে গুজব গুজবে থেকে যায়, গুজব কখনো সত্যিকার হয় না। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ সবাই সাইন দিতেছি মানন ভাইয়ের জন্য, যেন আমরা যেন মানন ভাইয়ের কোনো ক্ষতি না হয়। ইনশাল্লাহ সে অনেক পরিশ্রম করছে, তার উদ্যোগে আমরা যাওয়ার পরিকল্পনা করছি আজকে। ইনশাল্লাহ আল্লাহ যেন সহায়তা হয়, ঠিক মতো যেন রুমে গিয়ে পৌঁছতে পারি সবাই। যে গতকালকে তো আমাদেরকে অনেকে বিভ্রান্তি করছে, এরকম ম্যাজিস্ট্রেট নাম্বারে ফোন দিছে যে COVID-19 সার্টিফিকেট লাগবে। আমাদের রোম থেকে অনেকেই মিডিয়া ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, ওনারা অনেক কথা বলছে, কিন্তু এক্ষেত্রে তো জি আমি এইটাও আমি শুনছি, এই গুজব গুজব শোনার পর আমি ল্যাবেটে গেছি, গণস্বাস্থ্যতে গেছি, তারপরে ICDBR-এ গেছি, তারপর আরও অনেক জায়গায় গেছি। আমি ঢাকাতে মহাখালী থাকি, আমি অনেক জায়গায় কালকে গতকাল প্রায় 4-5 ঘন্টা ঘুরেঘুরি করলাম, কোথাও এই কোভিডের সার্টিফিকেট মানে তাৎক্ষণিকভাবে দিচ্ছে না। জি, এটা মানুষকে হয়রানি করার জন্য এটা বলছে, যে শ্রেণীর লোকেরা এগুলো গুজব ছড়াচ্ছে তারা এই গুজবে ছড়াবে, কিন্তু বাস্তবে তারা কখনো করতে পারবে না। তো আপনারা গুজবে কখনো কান দিবেন না, ঠিক আছে? মান্না ভাই সম্বন্ধে অনেক গুজব ছড়াচ্ছে। জি, আমরা কি কোনো 5,000-10,000 টাকা দিছি এই ফ্লাইটের কোনো ব্যক্তি? জি না, আমরা এই ব্যাপারে টাকা কেউ দেয় নাই, আর দেওয়ার দিছিও না, কেউ চায়ও না। ইনশাল্লাহ আমরা সুস্থভাবে যাচ্ছি, বা সেকেন্ড ফ্লাইটে যারা যাচ্ছে তারা ইনশাল্লাহ সুস্থভাবে যাবে। আপনার গুজবে কখনো কান দিবেন না, ধন্যবাদ। সো দেখা যাচ্ছে সর্বোপরি যারা প্রথম ফ্লাইটে আছেন তারা সবাই মান্না ভাইকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ তারা নির্বিঘ্নে প্রথম ফ্লাইটটি পেয়েছেন। বাট যেটা সব জায়গা থেকেই শোনা যাচ্ছে যে সেকেন্ড ফ্লাইটটা নিয়ে খুবই ঝামেলা হচ্ছে, এটার বিষয়ে অনেকেই অসন্তুষ্ট এবং মোটামুটি অনেক জায়গা থেকে নাড়াচাড়া হচ্ছে এটা নিয়ে। তবে আমি সবার কাছে অনুরোধ করব, সবার কাছে আমার একটা অনুরোধ থাকলো, অবশ্যই কেউ না জেনে কোনো ভুল ইনফরমেশন ছড়াবেন না,
কারণ এতে অনেকে হেনস্থা হচ্ছেন, কারণ যে হেলথ সার্টিফিকেটের কথাটা বলা হয়েছিল এটা নিয়ে কিন্তু অনেকেই আমাকে মেসেজ দিয়েছিলেন, তারা খুবই টেনশনে আছেন, এমনকি আমি নিজেও খুব টেনশনে পড়ে গিয়েছিলাম যে আসলেই লাগবে কি না। কারণ আমাদের দেশের যে সিস্টেম, আপনি যদি করোনা টেস্ট করে সার্টিফিকেট নিতে যান সেক্ষেত্রে আপনার 10 থেকে 12 দিন সময় লাগবে। আর যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন ইতালির, সবাইকে অনুরোধ করব এটা নিয়ে যাতে কোনো রকম রাজনীতি না হয়, সবাই যাতে সুন্দরভাবে দেশ থেকে ইতালিতে ফিরতে পারে, সবাই তাদের কর্মস্থলে যোগদান করতে পারে, সেই ক্ষেত্রে সবাই মিলে একভাবে এক হয়ে চেষ্টা করতে হবে, এখানে কোনো রাজনীতি খেলবেন না প্লিজ। আর আবারও বলবো, যারা এই ফ্লাইটে যাচ্ছেন এবং পরবর্তী ফ্লাইটগুলোতে যাবেন, সবাই অবশ্যই হাইজিন মেনটেন করে যাবেন, সবাই অবশ্যই সাথে মাস্ক, গ্লাভস এবং গগলস পরে যাবেন, যাতে আমাদের পরবর্তী ফ্লাইটগুলোর কোনো রকম সমস্যা না হয় এবং আমাদের প্রবাসীদের যাতে আবার দুর্নাম না হয়। আসসালামু আলাইকুম। প্রবাসীদের নিয়ে এই ধরনের নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে প্রথমে আপনার নোটিফিকেশন চলে যাবে আমার ভিডিওগুলো। আসসালামু আলাইকুম।